প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্সের পেপারটি রয়েছে অনার্সে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি প্রিভিয়াস ভিডিওতে তোমাদের জেনারেল পেপার দিয়ে দিয়েছিলাম তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি স্যার অনার্সেরও যদি আলাদা করে দেন তাহলে খুবই উপকৃত হই তা আমি তোমাদের সামনে অনার্সের কোশ্চেন তুলে ধরছি তোমরা কোশ্চেনগুলো দেখে নাও এবং এই কোশ্চেনগুলো একটু ভালো করে করো এবং অনার্সে যারা তোমরা পড়ো ভালো করেই তোমরা টেক্সট বইটি খুটিয়ে পড়েছো আমি তোমাদের বারবারই বলি যে টেক্সট বইয়ের বিকল্প কোনো হয় না তুমি যতই বাজার চলতি কোনো বই কেনো বা নোটস ফলো করো টেক্সট বই যদি ভালো করে খুটিয়ে পড়ো যারা অনার্স রয়েছে টেক্সট বই যদি খুটিয়ে পড়ো সে অনার্সে ভালোভাবে উত্তর লিখতে পারবে কারণ উত্তরের শুধু কোনো নোট বই বা কোনো যদি নোটস থেকে তোমরা পড়ো সেক্ষেত্রে কিন্তু আরও কিছু তোমরা যদি টেক্সট বুকে ভালো করে খুঁটো আরও কিছু ভাষা বা আরও কিছু শব্দ আরও কিছু ডেটা তোমরা জানতে পারো সেগুলো ঢোকালে আরও বেটার হয় কারণ ক্ষেত্রে নোটসগুলো ঠিকভাবে তোমাদের কিন্তু সাজিয়ে লিখতে হয় ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন জেনারেলে বলেছিলাম এবার অনার্সের কোশ্চেন প্যাটার্নটা দেখে নাও অনার্সের কোয়েশ্চেন হচ্ছে তোমাদের মডেল ওয়ান এবং টু মিলিয়ে হচ্ছে পাঁচ নম্বরের পাঁচটি প্রশ্ন দেবে সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন অ্যান্সার করতে হবে এবং মডেল ওয়ান থেকে কুড়ি নম্বরের দুটি প্রশ্ন আসবে একটি করতে হবে এবং দশ নম্বরের দুটি প্রশ্ন আসবে একটি করতে হবে তাহলে এখানে তিরিশ এবং মডেল টু থেকেও তোমাদের কুড়ি নম্বরের দুটি প্রশ্ন আসবে একটি করতে হবে এবং দশ নম্বরের দুটি দেবে একটি করতে হবে ঠিক আছে তার মানে কুড়ি নম্বরের দুটি দশ নম্বরের দুটি চল্লিশ এদিকে ষাট এবং এদিকে তিন পাঁচে পনেরো পঁচাত্তর নম্বরে কোনো ছোট প্রশ্ন কিন্তু আসবে না তোমরা অনেকেই রিকোয়েস্ট মানে বারবার বলছো যে স্যার ছোটো প্রশ্ন আসবে কিনা ছোটো প্রশ্ন আসে কিনা না এগুলো কিন্তু নেই ঠিক আছে তো তোমরা ছোট প্রশ্ন কিন্তু পড়ে যাবে না তোমাদের ছোট প্রশ্ন কোনো কিছু আসবে না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কি কি প্রশ্ন পড়বো প্রথমে আমরা দেখে নেব আমাদের পাঁচ নম্বরের প্রশ্ন একশো শব্দের মধ্যে করতে হবে প্রথমে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আলোচনা করো রাষ্ট্রবিজ্ঞানের পরিধি আলোচনা করো গণতন্ত্রের বৈশিষ্ট্য বা ত্রুটিগুলি আলোচনা করো দুটোই পড়ে নেবে সার্বভৌমকতা তত্ত্ব আলোচনা করো সার্বভৌমিকতা তত্ত্বর মধ্যে একত্ববাদী বহুত্ববাদী দুটোই তত্ত্ব তোমরা কিন্তু যদি কুড়িতে আসে বা দশে আসে তাহলে পড়তে হবে আর নাহলে পাঁচের জন্য তোমরা ছোটো ছোটো করে একটু জাস্ট সার্বভৌমকতা বলতে কী বোঝো এইটুকু লিখলেই হবে ঠিক আছে একশো শব্দের মধ্যে সার্বভৌমকতার একত্ববাদী টিকা ওই প্রশ্নটা ওপরেটা পড়ে নিলে তোমাদের এটা কিন্তু সার্বভৌমিকতা একত্ববাদী টিকা সম্পর্কে লেখো এবং বহুত্ববাদী তত্ত্ব এই দুটো তত্ত্ব পড়ে গেলে আশা করি তোমরা বড়ো প্রশ্ন যদি পাও ঠিক আছে তাহলে ছোটো প্রশ্ন তোমাদের মানে বড়ো প্রশ্ন যদি নাও পাও ছোটো প্রশ্ন তোমরা পাবে ছোট ছোটো প্রশ্ন যদি না দেয় বড়োতে পাবেই মানে সার্বভৌমকতার একত্ববাদী আর বহুত্ববাদী তত্ত্বটি ভালো করে তোমাদের কিন্তু করতে হবে এটা মাথায় রাখবে জন ন্যায় তত্ত্ব আলোচনা করো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জন রলসের তত্ত্ব আলোচনা করো ঠিক আছে এই প্রশ্নটি পড়বে নাগরিকত্ব অর্জনের উপায় সম্পর্কে টিকা লেখো জাতির ধারণা ব্যাখ্যা করো গণতন্ত্রের ত্রুটি আলোচনা করো এই দশটি প্রশ্ন কিন্তু জেনারেলদের জন্য দিয়েছি আমি অনার্সদের জন্য বলবো এই দশটি প্রশ্ন তোমরা ভালো করে করো এই দশটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমাদের হয়তো এই জন রয়্যালসের তত্ত্ব ধরো অনার্সে দিয়েছে জেনারেল হয়ত দিল না এরকম তাহলে দশটি প্রশ্ন তোমাদের ক্ষেত্র এবং অনার্সের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন ভালো করে রেডি করে নেবে ঠিক আছে আর এই জন রয়্যালসে আয় তত্ত্ব তত্ত্ব ন্যায় তত্ত্বটি ঘুরিয়ে আসতে পারে ন্যায় বিচারে জন রয়্যালসের তত্ত্বটি আলোচনা করো ন্যায় বিচারে ঠিক আছে প্রশ্নটি ঘুরিয়ে দিতে পারে একই উত্তর তো এই দশটি প্রশ্ন ভালো করে তোমরা পড়বে চলে আসবো মডেল ওয়ান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কুড়ি নম্বর আমি কুড়ি নম্বর হিসাবেই দিচ্ছি তারপরে এইগুলো করবে দশে যদি আসে দশের মতো লিখবে কি প্রশ্ন করবো কর্তৃত্ব কি ইহার বৈশিষ্ট্য আলোচনা করো বা এর বৈশিষ্ট্য আলোচনা করো সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখক খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক লেখক ক্ষমতা কী ইহার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো আইনের সংজ্ঞা ও বিভিন্ন উৎসগুলি আলোচনা করো তার মানে দেখছো খ এবং গ স্টারমার্ক কোশ্চেন এই দুটো ভালো করে পড়তে হবে এবং ওপরেগুলোও পড়বে আমি বলবো না অনার্সের ক্ষেত্রে তোমাদের একটু বেশি পড়াই শ্রেয় স্বাধীনতা কি স্বাধীনতার বিভিন্ন রূপগুলি সম্পর্কে আলোচনা করো স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো ঠিক আছে এই কটি প্রশ্নের মধ্যে তোমরা যেগুলো স্টারগুলো রয়েছে আগে রেডি করে নাও রিভাইজ করে নাও তারপর বাকি প্রশ্নগুলো যেগুলো স্টার ছাড়া আছে সেগুলো একটু দেখে নেবে বেশি প্রশ্ন দিয়ে কম প্রশ্নই দিয়েছি তোমরা যাদের একান্ত সেরকম পড়ে পড়া হয়নি সেরকম তাদের জন্য বিশেষ করে সাইস্টানটি বানানো এবং যাদের পড়া হয়ে গেছে যারা টেক্সট বই ভালো করে খুঁটিয়ে পড়ে নিয়েছ তারা জাস্ট প্রশ্নগুলো একটু দেখে যেও ঠিক আছে আশা করি তোমরা উপকৃতই হবে কারণ বিগত চার পাঁচ বছর ধরে কিন্তু পিভি স্টাডি ক্লাস রয়েছে কোনো এক বছরে গজিয়ে ওঠা চ্যানেলের মতো নয় যে আমি উঠছি এবং অন্য ইউটিউবারের সম্পর্কে আজে বাজে কথা বলছি বলছি আমার সাজেশনই সেরা এমন নয় অন্য জায়গা থেকেও তোমরা যেখানে পড়ো কলেজে বিশেষ করে যেখানে কলেজে তোমরা পড়ো কলেজের স্যার ম্যাডামরা যে প্রশ্নগুলো দিয়েছেন যেইভাবে পড়িয়েছেন সেগুলো আগে ফলো করবে সেগুলো ফলো করার পর যদি তোমাদের মনে হয় যে অন্য চ্যা অন্যান্য চ্যানেলেও দেখে একটুখানি সাজেশান কী দিচ্ছে ঠিক আছে দেখতে পারো ঠিক আছে আর যদি পিভি স্টাডি ক্লাসে যারা আগে পিভিয়াস যারা দিয়েছে তারা কিন্তু পিবি স্টাডি ক্লাসে চোখ বন্ধ করে ভরসা করে গেছে ঠিক আছে এবং গ্র্যাজুয়েশানে খুব ভালো রেজাল্ট করেছে উইদাউট কোনো প্রাইভেট টিউশন ছাড়াই কিন্তু গ্র্যাজুয়েশানে অ্যাভ সিক্সটি নাম্বার কিন্তু সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার পেয়ে কিন্তু গ্রাজুয়েশন পাস করেছে তোমরা যদি ভুল বলে থাকি বা মিথ্যা বলে থাকি তোমরা গ্রুপে যাও পিবি স্টাডি ক্লাসে গ্রুপ রয়েছে অল গ্রুপে সেখানে গেজিএস করো তোমাদের রেজাল্ট সহ তোমাদের পাঠিয়ে দেবে তো দেখো ন্যায় বিচারের ক্ষেত্রে রয়্যালসের তত্ত্ব যেটি আমি আগেও বললাম পাঁচে দিয়েছিলাম সেটি দশে বা কুড়িতে আসতে পারে ন্যায় বিচারের ক্ষেত্রে রয়্যালসের তত্ত্ব এই ক্ষমতা কর্তৃত্ব এবং ন্যায় বিচারের রয়্যালসের তত্ত্ব এই দুটো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আছে যেটি দু হাজার একুশের অনার্সে এসেছিলো পুরোনো সিলেবাসে এটি তোমরা একটু জাস্ট দেখে যেতে পারো ঠিক আছে মনে হয় এটি যদি দেন সিলেবাসের মধ্যেই রয়েছে তবে যেহেতু পুরোনো ও সিবিএস সিবিসিএসএস সিস্টেমের প্রশ্নপত্র তবু আমি এটি দিয়েছি এটি একটু দেখে যেও তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটি ভালো করে করবে এক্সট্রা প্রশ্ন দেখো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কী এর শ্রেণীবিভাগ করো নাগরিকত্ব কি নাগরিকত্ব অর্জনের উপায় ও বিলোপের কারণগুলি লেখো ঠিক আছে এই দুটো এক্সট্রা একটু পড়ে যাও তো এই প্রশ্নগুলো তোমরা পড়ে গেলে দেখবে এখান থেকে প্রশ্ন তোমরা অনায়াসে কমন পেয়ে যাচ্ছ এবার মডেল টু মডেল টু এর প্রথম যে প্রশ্নটি ডেভিড হেল্ডের গণতন্ত্রের মডেলগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি ঠিক আছে এরপর হচ্ছে রাষ্ট্রের সার্বভৌমত্বের বহুত্ব বহুবাদী তত্ত্বের ওই বহুত্ববাদী তত্ত্বের বৈশিষ্ট্য সীমাবদ্ধতা লেখো এটি পড়তে পারো আগেও দিয়েছিলাম অধিকার কি অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ঘরেরটা ঠিক আছে ঘরেরটাও স্টার্ট দিয়ে রাখবে তোমরা কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা কি এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ এর সাথে গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ লেখো মানে মডেল এবং এটা শ্রেণীবিভাগ আর অংশগ্রহণমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্ব সহকারে তোমাদের করতে হবে বেশি প্রশ্ন দিইনি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো এবং অন্যান্য জায়গায় তোমাদের স্যার ম্যাডাম যে প্রশ্নগুলো দিয়েছেন কলেজে সেগুলো অবশ্যই করবে যদি কেউ প্রাইভেট টিউশন টিউশনের কাছে পড়ছো টিউটারের কাছে সেখানে যে কোশ্চেনগুলো দিয়েছে অবশ্যই করবে তার সাথে এগুলো একটু মিলিয়ে দেখে নেবে যদি দেখো অন্যান্য কোনো ধরো হয়তো কোশ্চেন স্টারমার্ক সেখানে নেই তোমরা স্টার স্টারমার্কগুলো একটু করে নিও ঠিক আছে এবং পরীক্ষা দিয়ে এসে আমাকে জানিয়ে তোমাদের পরীক্ষা কেমন ভালো ঠিক আছে আমি বিশ্বাস যে তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হবে যদি পিপি স্টাডি ক্লাসে সায় একটু গুরুত্ব সহকারে দেখে যাও অনেক তাবল কমেন্টস আসে ঠিক আছে ঠিক আমি দেখেছি পরীক্ষার সময় আমি আমার গ্রুপের মধ্যে সব নানান কিছু কিছু স্টুডেন্ট নয় আমি স্টুডেন্ট বলবো না তাদের ঠিক আছে কিছু কিছু আছে যারা ব্যবসাদার যারা ব্যবসা করতে চাইছে তাদের হয়তো কোনো কারণবশত হচ্ছে না তারা ঢুকে পিবি স্টাডি ক্লাসে গ্রুপে ঠিক আছে পিবি স্টাডি ক্লাসে নামানোর জন্য আজে বাজে পোস্ট করছে দিচ্ছে এটি করে আলটিমেট স্টুডেন্টদের ক্ষতি করছে ঠিক আছে স্টুডেন্ট গ্রুপের মধ্যে রয়েছে সেখানে নানানভাবে উপকৃত তারা হচ্ছে সেই গ্রুপে পরীক্ষার সময় ঢুকে নানানভাবে তাদেরকে ডিস্টার্ব করা ঠিক আছে তাই জন্য আমাদের খুব কড়া পদক্ষেপ আমাদের কোন স্টুডেন্টরা রয়েছে সিনিয়র স্টুডেন্টরা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে ঠিক আছে তারা গুরুত্ব দায়িত্ব সহকারে খুব সুন্দরভাবে গ্রুপটি পরিচালনা করছে তাই তোমাদের কোনো ভয়ের কারণ নেই তোমরা জয়েন করতে পারো জয়েন করে দেখো এক মাস থেকে দেখো উপকার বুঝতে পারবে আজকের মতো ভিডিওটি শেষ করব দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না যে তোমাদের আর কোন কোন সাবজেক্টে সায়েন্সটি প্রশ্ন লাগবে আজকের মতো এইটুকুই